নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে চারটে রেখা দেখাবো, যে চারটে রেখার মধ্যে যদি একটি রেখাও আপনার হাতে থাকে তাহলে নিশ্চিত রূপে আপনি কোটিপতি হবেন। তাই আপনার হাতে দেখে নেবেন এই রেখা আছে কিনা। যদি এই রেখা আপনার হাতে ফুটে ওঠে তাহলে আপনি 100% ধরে নিতে পারেন আপনি নিশ্চিত কোটিপতি। তাহলে আসুন আলোচনা শুরু করি। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালোভাবে বুঝুন, তারপর আপনার হাতের সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, সেটা অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে। আর যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর একটা কথা বলি, হয়তো আপনার এটাই ধারণা হতে পারে যে এই রেখা আমার হাতে আছে তো দেখব, এই রেখা নেই দেখব কেন, দেখে কি করব। এই ভুলটা কখনোই করবেন না, কারণ আপনার হাতে সমস্ত রেখা থাকবে এটা বাস্তব কখনো হতে পারে না। আমি এ টু জেড দেখানোর চেষ্টা করি, সব আপনার জন্য নয়, কিন্তু ভিডিও দেখতে হবে আপনাকে, কারণ আপনার পরিচয় থাকা উচিত প্রত্যেকটা রেখার সাথে। কারণ আজ আপনার হাতে এই রেখা নেই তার মানে এই নয় পরবর্তী সময় আপনার হাতে আসবে না। কারণ আমরা সকলেই জানি হাতের রেখা চেঞ্জ হতে থাকে 15 দিন পর পর, যার সম্পূর্ণ কার্যকারিতা আমরা 3 মাস পর থেকে পেয়ে থাকি। তাই আজ আপনার হাতে নেই মানে আপনার হাতে আর আসবে না, এটা কিন্তু ভুল। তাই প্রত্যেকটা রেখার সাথে আপনার পরিচয় থাকা প্রয়োজন আছে। আজ নেই বলে দেখবো না, এই ভুলটা কখনোই করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, নিজের বর্তমান ভবিষ্যৎ তো জানতে পারবেনই, আপনার আত্মীয় স্বজনেরও কিন্তু হস্তরেখা বিচার করে দিতে পারবেন। তাহলে আসুন কমন 3টা রেখা একে বোঝানোর চেষ্টা করি, তারপর আমি একে একে সেই 4টে রেখার সাথে পরিচয় করাবো, যে রেখাগুলো থাকলে পরে আপনি নিশ্চিত রূপে কোটিপতি হবেন। তাহলে আসুন প্রথমে আমি আয়ু রেখা একে দেখানোর চেষ্টা করি। এটা আয়ু রেখা, এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই 3টে রেখা কমন প্রত্যেকের হাতে থাকবে, সেটা হয়তো আপনি এরকম দেখতে পারবেন না, হয়তো উঁচু নিচু বা ছোট বড় থাকতে পারে, কিন্তু এই 3টে রেখা থাকবেই, এগুলো কমন রেখা। হয়তো আমি যেরকম দেখালাম এরকম নাও হতে পারে। এই যে আয়ু রেখা ছোট হয়ে যেতে পারে, এই শিরোরেখা ছোট হয়ে যেতে পারে, এই শিরোরেখা উপর থেকে আসতে পারে, এই হৃদয় রেখা উপর থেকে আসতে পারে, ছোট হতে পারে, আগে পিছে হতে পারে, কিন্তু থাকবেই, সেই কারণে কমন বলা হয়। এরপরে যে উপরে 4টে আঙুল তার নিচের গ্রহের অবস্থানগুলো আপনাদের পরিচয় করাই। এটা হচ্ছে আপনার তর্জনী আঙুল, এর টোটাল নিচটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল, এটা হচ্ছে আপনার শনি পর্বত, এটা অনামিকা আঙুল, এই টোটাল এটা হচ্ছে রবি পর্বত, এবং এটা কনিষ্ঠ আঙুল, এই জায়গাটা বুধ পর্বত। তাহলে এই 4টে আঙুলের এটা পরিচয় হয়ে গেল। এরপরে দেখুন এই জায়গাটা, আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে, এই জায়গাটা মঙ্গল, এই জায়গাটা চন্দ্র, এই জায়গাটা শুক্র, প্রয়োজন আছে তাই সেই কারণে দেখাচ্ছি। এইটা হচ্ছে রাহু আর এটা কেতু। এবার আমাদের দেখতে হবে 4টে রেখা তো আমি দেখাবোই, যে 4টে রেখা থাকলে আপনি নিশ্চিত কোটিপতি, তার সাথে সাথে এই 4টে গ্রহ ভালো থাকতে হবে আপনার হাতে। যদি এই 4টে গ্রহ খারাপ থাকে আর আপনার হাতে ওই নিশ্চিত কোটিপতি রেখা থাকে, কোটিপতি আপনি হবেন না, রেখা থাকবে কাজ হবে না, এরকম অনেকেরই হাতে আছে। আমি যখন শুভ রেখাগুলো দেখাই আমার সাথে অনেকেই কথা বলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তখন তারা বলে যে আপনি এই রেখাগুলো দেখিয়েছেন আমার হাতে আছে কিন্তু আমার সাথে মিলছে না। তাদের উদ্দেশ্যে, তারা যদি এখন ভিডিওটা দেখছেন খুব ভালো হয়, তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন আপনার হাতে রেখা আছে কিন্তু যে গ্রহ আপনাকে সাপোর্ট করবে সেই গ্রহ খারাপ আছে, সেই রেখা কাজ করবে না। যেরকম অনেকেরই আমি হস্তরেখা বিচার করে তাদেরকে বলি যে আপনার হাতে শুভ রেখা আছে কিন্তু আপনার এই অবস্থা ভালো নেই, কেন বলি, গ্রহ খারাপ আছে তাই আপনার শুভ রেখা কাজ করবে না। তাই আমি সবার প্রথমে এই 4টে গ্রহের অবস্থান দেখাবো, যদি ঠিক থাকে তার সাথে সাথে যদি এই শুভ রেখা থাকে তাহলেই কাজ পাবেন, তা না হলে কাজ পাবেন না। এই জায়গাটা হচ্ছে বুধ গ্রহের অবস্থান আর এইটা হচ্ছে বৃহস্পতি গ্রহের অবস্থান, তাই এই জায়গাটা আপনার ভালো থাকতে হবে, এই জায়গাটা ভালো থাকতে হবে, এই জায়গাটা ভালো থাকতে হবে, এই 4টে গ্রহের অবস্থান আপনার ভালো থাকতে হবে হাতে। তার সাথে সাথে যদি এই শুভ রেখাগুলো আপনার হাতে থাকে তবেই আমার কথা মিলবে, তা না হলে মিলবে না। তাই এই 4টে গ্রহ আপনার কতটা ভালো আছে
সেটা কিন্তু দায়িত্ব আপনার মিলিয়ে নেওয়া। আমি রেখাগুলো দেখাবো, আপনি দেখবেন আপনার হাতে এই রেখা আছে আর আপনার সাথে মিলছে না, কারণ খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আপনার। কেন মিলছে না? মিলতে বাধ্য যদি আপনার এই চারটে গ্রহ ভালো থাকে। কী করে বুঝবেন ভালো? ঠিক এই জায়গাগুলো আপনার ফোলা ফোলা হতে হবে, এই জায়গা ফোলা ফোলা, এইটাও ফোলা ফোলা, এটাও ফোলা ফোলা, সব ফোলা ফোলা হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো দাগযুক্ত নোংরাযুক্ত হবে না। তার সাথে সাথে লালচে গোলাপি আভাযুক্ত কালার আপনার হাতের আসতে হবে। যদি এগুলো সব ঠিক থাকে তাহলেই আপনার এই চারটে গ্রহ ভালো আপনি ধরে নিতে পারেন। তার সাথে সাথে এই রেখাগুলোর সাথে এখন আপনাকে পরিচয় করাবো। দেখুন এটা হচ্ছে রবি গ্রহের স্থান, আর এই জায়গাটা আমি বলেছি মঙ্গল, আর এটা রবি। দেখুন এই একটি রবি রেখা মঙ্গলে প্রবেশ করেছে কিনা, ঠিক এরকম মঙ্গল থেকে রবি বা রবি থেকে মঙ্গল, এই রেখা যদি আপনার হাতে থেকে থাকে, তার সাথে সাথে যদি এই গ্রহ ভালো থাকে, অর্থাৎ বুধ ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, চন্দ্র ভালো থাকে এবং শুক্র ভালো থাকে, তার সাথে সাথে যদি এই রেখা আপনার হাতে থাকে, তাহলে আপনি নিশ্চিত রূপে কোটিপতি হবেন। চ্যালেঞ্জ করে বললাম, খাতায় লিখে রাখুন। কিন্তু আপনার এই রেখা আছে, এদিকে এই চারটে গ্রহ নিচস্ত খারাপ আছে, মিলবে না। যদি ভালো থাকে 100% মিলবে। তার সাথে সাথে আর একটা রেখার সাথে পরিচয় করাবো। দেখুন এই যে চন্দ্র, এই চন্দ্রেতে দেখুন আপনার এই ময়ের মতো দেখতে কোনো রেখা দ্বারা তৈরি হয়েছে কি না। যদি এই ময়ের মতো, মই আমরা যাকে বলি বা সিঁড়ি, যদি এরকম একটি রেখাযুক্ত আপনার চন্দ্রে থাকে, তার সাথে সাথে চন্দ্র ভালো থাকতে হবে, শুক্র ভালো থাকতে হবে, বৃহস্পতি ভালো থাকতে হবে, বুধ ভালো থাকতে হবে, তার সাথে সাথে এই রেখাটা যদি থাকে, তাহলে আপনি নিশ্চিত রূপে কোটিপতি হবেন। এতে কোনো সন্দেহ নেই, 100% দিয়ে আমি বলতে পারি কোটিপতি আপনি হবেনই হবেন। এরপরে দেখুন এই যে মণিবন্ধ রেখা, এগুলো এই মণিবন্ধ রেখা থেকে যদি একটি ভাগ্য রেখা সোজা হয়ে শনি পর্বতে পৌঁছে যায় এইভাবে, তাহলেও কিন্তু আপনি নিশ্চিত রূপে কোটিপতি হবেন। এই রেখার সাথে সাথে যদি এই গ্রহ ভালো থাকে, অর্থাৎ শুক্র গ্রহ, চন্দ্র, বুধ, বৃহস্পতি ভালো থাকতে হবে, তার সাথে সাথে একটি সোজা নিখুঁত ভাগ্য রেখা থাকতে হবে মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত, তাহলে কিন্তু আপনি নিশ্চিত রূপে কোটিপতি হবেন। এগুলো দরকার নেই। আবার যদি এটা থাকে, এগুলো দরকার নেই। আবার যদি শুধু এটা থাকে, এগুলো দরকার নেই। এই চারটে গ্রহ দরকার আছে, চারটে গ্রহ ভালো থাকতে হবে, আর এর মধ্যে যে কোনো একটি আপনার হাতে থাকলেই আপনি কোটিপতি। এই সব কটা রেখা আপনার হাতে থাকবে, কখনোই ভুলটা করবেন না, মেলানোর চেষ্টা করবেন না, যে কোনো একটি। আমি চারটে রেখা বলেছি, তিনটে অলরেডি দেখানো হয়ে গেছে, এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা, তার মধ্যে যে কোনো একটি যদি থাকে, তাহলেই আপনি নিশ্চিত রূপে কোটিপতি। তার সাথে সাথে এই চারটে গ্রহ ভালো থাকতে হবে। আর একটা রেখা দেখাবো, ধরুন এগুলো কোনোটাই আপনার হাতে নেই, কিন্তু রবি পর্বতে একটি মৎস্য চিহ্ন হয়ে বসে আছে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত রূপে কোটিপতি 100% দিয়ে। তার সাথে সাথে আপনার এই চারটে গ্রহ কিন্তু ভালো থাকতেই হবে। এবার আমি বলি, ধরুন এই রেখা আপনার হাতে আছে, এদিকে চন্দ্র খারাপ, শুক্র খারাপ, বৃহস্পতি খারাপ, বুধ খারাপ, আপনার মিলবে না, রেখা আছে, কোটিপতি হচ্ছেন না। আপনার মনে এখন তো প্রশ্ন আসতেই পারে যে এই আমাকে বললো যে এই রেখা থাকলে, ভিডিওতে দেখালো এই রেখা থাকলে কোটিপতি নিশ্চিত, আমার আছে, কেন আমি কোটিপতি হলাম না? আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনার সাথে এরকমটা ঘটে, আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে হস্তরেখাটা বিচার করিয়ে দেখে নিন এই চারটে গ্রহের অবস্থানটা কী আছে, নিশ্চয়ই খারাপ আছে। যদি খারাপ না থাকে আপনি কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। আবার দেখা গেল যে এই কোনো যে কোনো একটি রেখা আপনার হাতে আছে কিন্তু আপনি কোটিপতি না, সেই একই কথা বলবো, কাউকে দিয়ে বিচার করিয়ে দেখুন। তার আগে কোনো ডিসিশন বা মানে আপনার কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, নিলে পরেই কিন্তু সেটা আপনার সঠিক হবে না, ভুল হবে, কারণ আপনি সঠিকটা এখনও জানতে পারেননি। তাই কারোর সহযোগিতা নিয়ে সঠিকটা কি জানার চেষ্টা করুন। ঠিক এই যে চারটে রেখা দেখালাম, এই চারটে রেখা যে কোনো একটি আপনার হাতে থাকলেই আপনি মহাকোটিপতি। কিন্তু সবকটা যারা খোঁজ করবেন যে এই সবকটা দেখিয়েছে আমার হাতে দেখি, আমি বলবো সম্পূর্ণ ভুল করবেন, সব আপনার হাতে থাকতে পারে না, যদিও থাকে কিছুই হবে না। তাই
যে কোনো একটি আপনার হাতে যদি থাকে আর এই চারটে গ্রহ যদি ভালো থাকে আপনি কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।